স্বাগত নিউজ 24 সন্ধ্যার সংবাদে। সঙ্গে আছি আমি সানজিদ আসলাম এবং আমি ফারনাস জুই। শিরোনাম জানাচ্ছিলাম, এবারে পুরো খবর। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্থায়ী মুক্তি দেওয়ার এখতিয়ার সরকারের নেই বলে মন্তব্য করেছেন দুদকের আইনজীবী খুরশিদ আলম। তিনি বলেন, স্থায়ী মুক্তি দেওয়ার একমাত্র ক্ষমতা রাষ্ট্রপতির। তবে খালেদা জিয়ার আইনজীবীরা বলছেন, মানবিক কারণে তাদের নেত্রীকে সরকার মুক্তি দিতে পারে, এখানে আইনগতভাবে কোনো বাধা নেই। এর আগে সকালে বেগম খালেদা জিয়ার স্থায়ী মুক্তি চেয়ে করা পরিবারের আবেদন প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছায়। বিস্তারিত হাবিবুল ইসলাম হাবিবের রিপোর্টে। আর মাত্র সাত দিন পর অর্থাৎ 15ই সেপ্টেম্বর শেষ হচ্ছে জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়ার চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় দণ্ডপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শর্ত সাপেক্ষে মুক্তির মেয়াদ। এরই মধ্যে খালেদা জিয়ার স্থায়ী মুক্তির জন্য সরকারের কাছে আবেদন করেছে তার পরিবার। এই আবেদনের বিষয়ে আইন মন্ত্রণালয়ের মতামত প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এমন অবস্থায় একজন দণ্ডপ্রাপ্ত ব্যক্তির স্থায়ী মুক্তি দেওয়ার এখতিয়ার নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য দিয়েছেন আইনজীবীরা। দুদকের আইনজীবী খুরশিদ আলম খান বলছেন, বেগম খালেদা জিয়ার স্থায়ী মুক্তি দেওয়ার সুযোগ সরকারের নেই, এমনকি এই আবেদন গ্রহণ করার এখতিয়ারও নেই সরকারের। রাষ্ট্রপতির কাছে যদি আবেদন করা হয়, রাষ্ট্রপতি যদি সেটা বিবেচনা করে তাকে যদি একদম বেকসুর খালাস করে দেয় বা তাকে যদি টোটালি মাফ করে দেয়, সেটা একমাত্র পারে সাংবিধানিক অধিকারের রাষ্ট্রপতি। সরকারের এখানে কোনো ক্ষমতাই নেই। আমি তো মনে করি সরকার এই ধরনের প্রার্থনা নেওয়াই উচিত না। তবে সরকার খালেদা জিয়াকে স্থায়ী জামিন দিতে পারেন বলে অভিমত তার আইনজীবীদের। এই ক্ষেত্রে আইনি কোনো জটিলতা নেই বলে জানান তারা। আবেদনটি করেছে, সেই আবেদনটি সরকারের বিবেচনা করতে কোনো বাধা নাই। এই ক্ষমতাটি সরকারকে আইন দিয়েছে, কাজেই আশা করি মানবিক দিক বিবেচনা করে বেগম খালেদা জিয়াকে সরকার তার চিকিৎসার জন্য বাইরে যাওয়ার অনুমতি দেবেন এবং তাকে মুক্তি দেবেন। 2018 সালের 8 ফেব্রুয়ারি দণ্ডিত হওয়ার পর বেগম খালেদা জিয়াকে নেওয়া হয় পুরান ঢাকার কেন্দ্রীয় কারাগারে। গত বছর করোনা মহামারী ছড়িয়ে পড়ার পর মার্চে সরকারের নির্বাহী আদেশে শর্ত সাপেক্ষে মুক্তি পান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এরপর কয়েক দফায় বাড়ানো হয় তার মুক্তির মেয়াদ। হাবিবুল ইসলাম হাবিব, নিউজ 24, ঢাকা।